এটা হচ্ছে একটা মাল্টিপারপাস টেবিল ল্যাম্প, ডেস্ক ল্যাম্প বলা যেতে পারে। আপনি চাইলে এটাকে আপনার ইউটিউবের জন্য ব্যাকগ্রাউন্ড লাইটও ব্যবহার করতে পারবেন, এখানে 8GB লাইটও ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিওতে এই লাইটটা সম্পর্কে আপনাদের সাথে কিছুটা আলোচনা করব, আনবক্সিং করব। চলুন, এটা হচ্ছে বক্স। এই বক্সের ভিতরে লাইটটা থাকে, লাইটটার বেশ কয়েকটা কালার হয়। লাইটটার মডেল হচ্ছে MT810। আবিদ নামে একটা কোম্পানি আছে, তারা এই লাইটটাই করে বানায়। লাইটের ভিতরে তিনটা জিনিস থাকে, তিনটা পার্ট হচ্ছে। প্রথম পার্ট হচ্ছে এটা, এটাকে বলা যেতে পারে স্ট্যান্ড। তো এটার সাথেই হচ্ছে মূল লাইট আর্ম হোল্ডার যেটা থাকে সেটা সেট হয়। এটা হচ্ছে বাটি, যেটা হচ্ছে হোল্ডারের পাশে থাকে, মানে লাইট হোল্ড, লাইটের যে হোল্ডার আছে সেটার পাশে থাকে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে লাইট আর্ম, মানে হোল্ডার আর্ম, সেটা হচ্ছে এটা ফ্লেক্সিবল, পুরোটাই মেটাল, এবং এটা প্যাচ হোল্ডার এখানে কিন্তু আছে। তো লাইট আর্মটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনি কিন্তু বিভিন্নভাবে এটাকে ইউজ করতে পারবেন। আর এই জায়গায় হচ্ছে এটার বিশেষত্ব এবং ভালো লাগা, কারণ আপনি মোটামুটি এই বাজেটে আপনি এই রকম একটা লাইট পাচ্ছেন, এটা কিন্তু সত্যিকার অর্থে ভালো। আর কারেন্ট হচ্ছে এসি কারেন্ট। এই যে স্ট্যান্ড যেটা থাকে সেখানে এই পয়েন্টার ভিতরে লাইট আর্ম যেটা থাকে, হোল্ডার আর্ম থাকে, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, সেটাও এখানে সেট হয় এই পয়েন্টটাতে। তো এই পয়েন্টে যখন সেট হবে ওইখানে একটা স্ক্রু থাকে, সেটাকে একটু ঢিলা করে নেওয়ার পরে ওইখানে সেট করে দিতে হয়। এবং আপনি টাইট করে দেওয়ার পরও এটা কিন্তু খুব বেশি টাইট হবে না, একটু ফ্লেক্সিবলই থাকবে। বিকজ এটা যদি কেউ ধাক্কা লাগে বা নাড়া লাগে, যাতে সরাসরি পরে না যায়, সেই জন্যই হচ্ছে এটা এই ব্যবস্থাটা রাখা হয়েছে। আর এরপরে সেট, এটুক সেট হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে ফাইনালি বাটিটা সেট করতে হবে। এই বাটিটা সেট করার পরে এটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর বাটিটা সেট হয়ে গেছে, এটা কিন্তু বেশ শক্ত, মজবুত এবং ফ্লেক্সিবল একটা ডেস্ক ল্যাম্প বলা যেতে পারে। আপনি পড়ার কাজে ইউজ করতে পারেন, আপনি যদি ভিডিও কন্টেন্টার হন, ইউটিউব ক্রিয়েটর হন, কন্টেন্ট ক্রিয়েটর হন, তো সেক্ষেত্রে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে ইউজ করতে পারবেন। আর এই লাইটটা কিন্তু একটা সুইচও আছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। আপনি প্লাগ ইন করে দেওয়ার পরে আবার খুলতে হবে না বা কিছু করতে হবে না। তো এই মোটামুটি সেট হয়ে গেছে আমার লাইটটা, আমি আমার টেবিলের উপরে রাখছি। আমার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে পড়াশোনার জন্য, আমি যখন লেখালেখি করি তখন সেখানে এই লাইটটা বেশ কাজে দেয়। তো এই লাইটটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং কিউট। আর এটার খরচ হচ্ছে 1000 টাকার মতো। বাড়তি সুবিধাটা হচ্ছে এটা ম্যাক্সিমাম 60 ওয়াট পর্যন্ত আপনি এখানে ইউজ করতে পারবেন। আর আমার এই লাইটটা হচ্ছে 3 ওয়াটের। অবশ্যই বুঝে শুনে যতটুকু দরকার আপনার প্রয়োজন অনুযায়ী লাইটের পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে নেবেন বা লাগাবেন। আর সুইচ থাকাটা হচ্ছে এটার একটা বাড়তি সুবিধা, কারণ সুইচ থাকলে এটা খুব সহজেই আপনি এটাকে বন্ধ করতে পারবেন এবং হচ্ছে চালু করতে পারবেন। তো এই ছিল মোটামুটি একটা ডেস্ক ল্যাম্প সম্পর্কে আমার কিছু কথা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এটার দাম হচ্ছে 1000 টাকা।